কে বলে তুমি ভগবান, তুমি নিষ্ঠুর, তোমার ছায়া নেই, তোমার মায়া নেই, তোমার মমতা নেই, যে সকল সন্তানকে পূজাতে দুঃখ দুঃখ সাধুর পুত্র, যে প্রদানের মুখে অন্ন তুলে দিত, যে প্রদানের বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করাত, সে সঠিক আর শ্মশানের মরা প্রাণ সে মরা ফেলার বস্ত্র পরিধান করেছে। তুমি তুমি যখন সংসারকে চালনা করো, কিন্তু আমার আমার তপস্যার ফল জানি ও গো দুঃখ হারি ভগবান, ও গো দুঃখ হারি ভগবান, ও গো দুঃখ হারি ভগবান, দুঃখ হারি ভগবান, দুঃখ হারি বলি কি ছাত্র
আমি যা অন্য পেয়েছি কি করে রন্ধন করে খাব না আমাকে যেতে হবে গ্রামগঞ্জে
কোনো বাবু মায়েদের হাতে পায়ে ধরে রান্নার পাত্র রান্নার খুরি জল আমায় দিকেছে যেতে হবে আমি তার শেষ পাচ্ছি না যে প্রকৃতার যন্ত্রণায় আমি যে বড় কাতর হয়ে গেছি আমি ভিক্ষে করা রত্ন নিয়ে যাব যাব বাবু মায়েদের কাছে আমি চেয়ে নেব আমার ভিক্ষা আমার রন্ধনের অন্ন দেখি আমি কার ঘরে যাব ওই তো সম্মুখে দেখা যায় এক রাজ প্রাসাদের মতো ঘর আমি সেই বাড়িতে গিয়ে আমার পরিচয় গোপনে লিখি আমার ভিখারির পরিচয়ে সে বাবুর কাছে আমি একটা রান্নার হাড়ি রান্না রাখা আর খড়ি চেয়ে নিই আমি রান্না করে খাব অবশ্যই বসব তোমার তুমি আর আমাকে কষ্ট দিও না